আজকের গল্পটিতে বাবা ও তার দুই ছেলে তাদের হাউসকিপারের প্রেমে পড়ে যায় তারা তিনজনই তাকে কাছে পেতে চায় এক পরিবারের তিনজন লোকের মধ্যে কে পাবে মেয়েটিকে সেটাই আমরা দেখব এই মুভিতে বন্ধুরা আমাদের এই চ্যানেলে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তবে তবে শুরু করি আজকের মুভি মালিসিয়াস আশা করি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটি আপনার ভালো লাগবে মুভিটির শুরুতেই আমরা দেখি ধনী ব্যবসায়ী ইগনোজিওকে তার ওয়াইফ মারা গিয়েছে আর তার ক্রিয়া চলছে ওয়াইফ মারা যাওয়ার ফলে সে ও তার তিন ছেলে অনেক একা হয়ে পড়ে আর তার তিন ছেলের দেখাশোনা করার জন্য আর কেউ থাকে না এজন্য ইগ্নজিও তার ছেলেদের দেখাশোনা করার জন্য একটি মেয়েকে নিযুক্ত করে মেয়েটির নাম এঞ্জেলা আর সে অনেক সুন্দরী এরপরে এঞ্জেলা তার কাজ ঠিকঠাক করতে থাকে সে খুব সুন্দরী হওয়ায় ইগ্নজিওর বিশ বছর বয়সী বড় ছেলে নিজিও এবং পনেরো বছর বয়সী মেজ ছেলে নীনসঙ্গত কারণেই তার প্রেমে পড়ে যায় তারা তার কাছে যাওয়ার চেষ্টা করে বিভিন্ন বাহানায় তাকে স্পর্শ করতে শুরু করে তাদের দুইজনের মধ্যে নিনোর জেদ বেশি ছিল আর সে যে করেই হোক এঞ্জেলাকে পেতে চায় এজন্য সে এঞ্জেলাকে পটানোর জন্য নিজেও সকল প্লানে পানি ঢেলে দিত সে সবসময় তাদের মাঝে গিয়ে পড়ত আর এভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায় পরে একদিন এঞ্জেলা আপন মনে তার কাজ করছিল কিন্তু ইগনুজিও তাকে দূর থেকে দেখে আর তার মনে কুচিন্তা চলে আসে সে তাকে চোখ দিয়েই রেপ করতে থাকে এরপরে সে এঞ্জেলাকে পটানোর চেষ্টা করতে থাকে একদিন ইগনোজিও তার মৃত ওয়াইফের ছবির সামনে দাঁড়িয়ে তার সাথে কথা বলতে থাকে সে তাকে বলে অনেক দিন হয়ে গেছে এখন আমার ভালোবাসা চাই তাই আমি এঞ্জেলাকে বিয়ে করব ইগনোজিওর এসব কথা নিনো বাইরে থেকে দাঁড়িয়ে শোনে এতে সে মনে খুব আঘাত পায় আর মনে মনে ভাবে যে সে তার বাবার এই ইচ্ছে কখনই সফল হতে দিবে না এইভাবেই দিন পার হতে থাকে একদিন রাতে নিনো দেখে তার বাবা লুকিয়ে লুকিয়ে এঞ্জেলার রুমের দিকে যাচ্ছে তখন সে জানালা দিয়ে তার বাড়ির অ্যালার্ম বাজিয়ে দেয় যাতে তার বাবার ইচ্ছে পূরণ না হয় এলার্ম বাজার ফলে বাড়ির সবাই জেগে যায় আর ইগনুজিও এঞ্জেলার রুম থেকে আস্তে করে বেরিয়ে আসে পরের দিন সকালে পুলিশ ডাকা হয় কারণ সবার ধারণা গতরাতে বাড়িতে চোর ঢুকেছিল আর এজন্য এঞ্জেলার রুমটা চেঞ্জ করে দেওয়া হয় তার নতুন রুম ইগ্নজিওর রুম থেকে বেশ দূরে হয়ে যায় এতে ইগনুজিও হতাশ হয়ে যায় সে আসলে এঞ্জেলার কাছে থেকে নিজেকে দূরে রাখতে পারছিল না তাই সে আর দেরি না করে এঞ্জেলাকে বিয়ে করার জন্য প্রপোজ করে এঞ্জেলাও এতে রাজি হয়ে যায় তারা ঠিক করে তারা খুব তাড়াতাড়ি বিয়ে করবে কিন্তু নিনো এসব সহ্য করতে পারছিল না সে তার বাবাকে এঞ্জেলার পাশে দেখতে পারছিল না তখন সে একটা প্ল্যান করে সে তার সাত বছর বয়সী ছোট ভাইকে শিখিয়ে দেয় যে তুমি বাবাকে বলবে তোমার নতুন মা চাই না তোমার আগের মাকেই চাই পরের দিন এনজিও নিনো শেখানো কথাটা সবার সামনে বলে এর ফলে ইগ্নজিও তার ছেলের খুশির জন্য তাদের বিয়েটা কিছুদিনের জন্য পিছিয়ে দেয় কিন্তু এসব ইগ্নজিওর মোটেও ভালো লাগছিল না সে তার মাকে তার আর এঞ্জেলার সম্পর্কের কথাটা বলে ছেলে একজন কাজের মেয়েকে বিয়ে করতে চাইছে শুনে ইগ্নজিওর মা অনেক রেগে যায় আর সে রাজি হয় না এরপরে একদিন ইগনুজিও জানতে পারে তার ছেলে নিনো এঞ্জেলাকে পড়ানোর চেষ্টা করছে এরপরে ইগনুজিও বেশ চিন্তায় পড়ে যায় তখন সে তার ছেলেকে তার রাস্তা থেকে সরাতে তাকে একটি সাইকেল কিনে দিতে চায় নিনো অনেক ছোটবেলায় একটা সাইকেল কিনে চেয়েছিল তখন সে কিনে দেয়নি এরপরে নিনো তার বাবা আর এঞ্জেলার বিয়ে ভাঙার জন্য বলে কাল রাতে মা আমার স্বপ্নে এসেছিল আর আমাকে বলেছে যদি বাবা এই বিয়েটা করে তাহলে সে অনেক ক্ষতিগ্রস্ত হবে তার ব্যবসায় লস হবে এর ফলে ইগনুজিও অনেক ঘাবড়ে যায় আর তাই তার বিয়েটা আবারও পিছিয়ে দেয় এদিকে নিনত আসলে এঞ্জেলাকে কাছে পেতে চায় সে তার সাথে যৌন সম্পর্ক করতে চায় আর দিন দিন এই ইচ্ছেটা প্রকট হতে থাকে এরপরে এক রাতে সে এঞ্জেলার রুমে যায় আর তাকে হুমকি দেয় যে সে যদি তার সাথে মিলিত না হয় তাহলে সে তার নামে মিথ্যে অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিবে এসব শুনে এঞ্জেলা অনেক ভয় পেয়ে যায় আর কাঁদতে শুরু করে কারণ সে খুবই গরিব ছিল আর এই কাজ করেই সে তার নিজের খরচ বহন করত মিনো যদি এখন কিছু করে তাহলে সে অনেক ঝামেলায় পড়ে যাবে আর এঞ্জেলা কোন ঝামেলায় জড়াতে চাচ্ছিল না এর কিছুদিন পরে ইগনোজিও তার ব্যবসার জন্য বাইরে যায় তখন বাড়িতে শুধু এঞ্জেলা আর ইগনোজিওর তিন ছেলেই ছিল একদিন রাতে হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায় আর চারিদিক অন্ধকার হয়ে যায় এর ফলে এঞ্জেলা অনেক ভয় পেয়ে যায় কারণ সে অন্ধকার অনেক ভয় পায় তখনই নিনো তার রুমে আসে আর সুযোগ বুঝে তার সাথে সেক্স করে মজা নিতে থাকে এতদিনে নিনো তার স্বপ্ন পূরণ করতে পেরেছে সে যা চেয়েছে সে তা পেয়ে গেছে এরপরে দৃশ্যে আমরা দেখি ইগনুজিও আর এঞ্জেলার বিয়ে হচ্ছে তারা চার্চ থেকে বেরোনোর পর নিনো আর এঞ্জেলা দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসে আর তাদের এই হাসি মা ছেলের সম্পর্কের নয় তাদের চোখ অন্য কথা বলছে এতে আমরা বুঝতে পারি যে তারা তাদের গোপন সম্পর্ক তারা এরপরেও চালিয়ে যাবে কারণ তারা দুজনই দুজনের প্রেমে পড়ে গেছে আর এই সাথেই শেষ হয়ে যায় মুভিটি